এটা দেখলে খোড়াখুড়ির দেশ এটা তো খোড়াখুড়ি বাংলাদেশ মানে এই রোডটা খুব বাজে অবস্থা মানে আমরা খুব ডিপ্রেশনের থাকি এরকম তো সকালবেলা ছয়টার সময় এলো পাবেন রাত বারোটার পরে এলো পাবেন ট্রাফিকের যে কর্তব্য পালন এটা এত নাজুক উল্টা গাড়ি আসে তারা এটার কোনো পদক্ষেপ গ্রহণ করে না তদুপরি এই দুই তিন মাস যাবত যে খননের কাজ চলতেছে এটাকে ভিত্তি করে এ এলাকায় পানি জমাট এবং ব্যাপক যানজট যা মানুষের জনগণের ব্যাপক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং সময় মতো তাদের কাজগুলো করা উচিত যেন জনগণ তাদের এই ভোগান্তি থেকে পরিত্রাণ পায় রং সারটি যাই যেন এটা সমস্যা হয় আবার মানুষ যাইতে পারে না তারপর রিক্সা যাইতে পারে না ঠেলা গাড়ি মানে সবারই অসুবিধা করে ফেলে যেমন অবস্থা করে ফেলে যে এই এলাকাটা সেই মেইন জায়গার মধ্যে দুই মাস ধরে চলে একটা কাজ চলে তাহলে জনগণ চলবে আমরা এই একটা ই আমরা মনে করি একটা টিপ তুলি আর যাইতে পারি না কোনোটা এই অবস্থায় শেষ তাহলে আমাকে তো প্যাট আছে স্যার প্যাট আছে না তাহলে আমরা পেটের দায়ে বাড়াতে দুই ঘন্টা আড়াই ঘন্টা বই থাকি বিশ টাকার খ্যাপ নিয়ে তাহলে তো আমার তো বিশাল সমস্যা হয়ে যায় আসলে এই যে দুর্ভোগ এখান থেকে শুরু হয়েছে এখান থেকে এই যে সাপ্তা সত্য পার হওয়ার পর থেকে রাস্তা ভাঙ্গা তারপরে রাস্তাও তো নিয়ে যে পরিমাণ পানি জমছে রাস্তা যে দুর্ভোগ মোটর সাইকেল চালাতে গেলেই বা অন্যান্য যানবাহনের যে পরিমাণ সমস্যা আছে কাদা পানি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অনেক বেশি যেমন অফিসে যাওয়ার সময় কাদা ছিটে গায়ে লাগতেছে জামাকাপড় নষ্ট হচ্ছে সময় তো আলটিমেটলি সময় নষ্ট হচ্ছে হিউজ আমার এখান থেকে এক কিলোর উপরে রাস্তা আসতে বিশ মিনিটের উপরে সময় শেষ সামনে সায়দাবাদ পর্যন্ত যেতে যেতে আমার আরও বিশ পঁচিশ মিনিট সময় লাগবে তিন চার কিলোর রাস্তা যেতে যদি আপনার প্রায় এক ঘন্টার উপরে সময় লাগে তাহলে কীভাবে কী ভাই বলেন এখানে আপনার এই ফুটোক্রাফিদের নিচে এখানে একটা গর্ত ছিল সেই গর্তটা বইরে আর কদিন পর পর সিটি কর্পোরেশনের লোক এসে ইট নামাই ধুয়ে যায় খালি গাড়ি গাড়ি ইট দিয়ে সেই ইটগুলা ভাঙেও দেন রাস্তা ইটগুলো যায় গাড়িগুলো চলায় এত অসুবিধা এখানে প্রতিদিনই কোনো না কোনো রিক্সা কোনো ভ্যান উল্টা যায় লোড গাড়ি নিতে পারে না কেউ একটা লোক লোড গাড়ি নিতে পারে না ঠিক আছে আর বাসগুলো আপনারা দেখেন দাঁড়ায় এখানে ট্রাফিক পুলিশ সার্জার কিন্তু দাঁড়ায় থাকে তারা দেখে সবাই না কোনো মাঝে মাঝে সিটি কর্পোরেশন গাড়ি এসে বড় বড় ইট মানে গাড়ি নিয়ে এসে ইট ইট গুলা নিয়ে এসে আপনারা রেখে দেয় মানে ওইভাবে ইটগুলো ফেলে চলে যায় সেগুলো ভেঙে গুড়া করে যদি ওই যে ডলে যেগুলো দিয়ে সেগুলোতে ডোলে লেভেল করে দিয়ে গেলে কিন্তু ভোগান্তিটা কম হয় আর এটার কারণে জামটা পুরো ষাট সত্তর এবার দেখার মনে হয় কেউ নাই এই এলাকাতে এরকম তো সকালবেলা ছয়টার সময় পাবেন রাত বারোটার পরে লোপাবেন একটা রাস্তাটা কয়বার কারি একটা এটা এই যে দেশ এটা তো খোড়াখুড়ি বাংলাদেশ এই কমলাপুর থেকে এই থেকে সম্পূর্ণ রাস্তাটা এই রাজধানী মার্কেটটা পুরো রাস্তাটাই মানে একদম মানে মানে চলাফলাই করতে পারবে না বাজারঘাট মানে গরু ছাগল যেই মানে কোরবানি আইতে আছে এই কোরবানির মধ্যে কিভাবে মানে মানুষ ই করবো মানে আমাদের চলাফেরা খুব কষ্ট হয় মানে এই জায়গায় যে রোডটা বাই মানে রোডটা খুব বাজে অবস্থা মানে আমরা খুব ডিপ্রেশনের ভিতরে থাকি মানে সারা রাস্তা যত রোগ না আসি এইখানে যে তার থেকে বেশি পেরাই 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 পড়ে যায় আমরা মানে চলাফেরা খুব কষ্ট আমাদের